ছয়শো ষাট নম্বর হাদিস আবহাওয়া রজিয়াল্লা তালাহতে বর্ণিত নবী সহজসাল্লাম বলেছেন সাব আতম ইউজিল্ল রহমুল্লাহ ফিজিলি সাত প্রকারের মানুষ আছে এমন যাদেরকে আল্লাহ তার বিশেষ ছায়া দান করবে তার ছায়া দান করে এ তার ছায়ার মানে কি আজকে বিষয়টা একটু সুন্দর করে বলি আর একবারে এমন স্পষ্ট করে খুলে বলি যাতে এরপরে আর কোনো রকমের অস্পষ্টতা না থাকে সম্ভাবনা তিনটি অর্থের সম্ভাবনা হচ্ছে অর্থ তিনটি হতে পারে তিনটির মধ্যে একটি ভুল অর্থ যেটা ইসলাম বিরোধী অর্থ আর দুটো হচ্ছে ঠিক কথা বুঝলেন আমার যে দুটো ঠিক অর্থ বলি সঠিক অর্থ সঠিক অর্থ হচ্ছে দুটো আর দুটি অর্থ করেছে দুই শ্রেণীর অলমারা কেউ এই অর্থটিকে পছন্দ করেছে কেউ আর একটি অর্থকে পছন্দ করেছে শাহিবিন রাহে রাহেমাহুল্লা যে অর্থটি পছন্দ করে সেটা হচ্ছে প্রকারের লোককে আল্লাহ তার ছায়া দেবেন মানে তার স্পেশাল সৃষ্টিকৃত ছায়া দেবেন আল্লাহর খাস বিশেষ ছায়া যে বিশেষ অর্থ হচ্ছে বিশেষ ছায় যেই ছায়া আল্লাহ আসর মাঠে তৈরি করবেন সেই ছায়া আল্লাহ কি করবেন দেবেন বুঝতে পারলেন না এমন ছায়া দেবেন যেই ছায়া আল্লাহ কি করবেন তখন সৃষ্টি করবেন তৈরি করবেন বান্দাদের জন্য এই সাত প্রকারের মানুষের জন্য আরো কিছু প্রকার আছে রেবায়ত রয়েছে কিন্তু এখানে সাত সাত রয়েছে আর দ্বিতীয় দল বলছেন যে না সাত প্রকার লোককে আল্লাহ ছায়া দেবেন মানে ফিজিল্লেই মানে ফিজিললে আরসের ছায়া দেবেন কার ছায়া দেবেন যে এই দিন আল্লাহর আরসের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া হবে না এই অর্থটি আপনারা শুনেছেন তাই না বা দুটি হয়তো শুনেছেন যদি আমার আলোচনা শুনে থাকেন দুটি শুনেছেন আরো ছায়া দেবেন এই সে ছায়ার প্রমাণে মোসনাদ আহমদে হাদিস রয়েছে একাধিক হাদিস রয়েছে তার মানে একটি হাদিস রয়েছে সেখানে আরশের কথা রয়েছে এই হাদিসে কিন্তু কোথাও আরো শব্দটি আসেনি সাত প্রকারের মানুষ সম্পর্কে কিন্তু ওখানে রয়েছে আল মোতাহাবনা বেজাল আলী যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে আপনারা অনেক মানুষকে ভালোবাসেন কিসের জন্য দুনিয়ার একটা পয়সারও কিন্তু গরু তার সাথে নেই কি স্বার্থ তার সাথে রক্তেরও কোনো সম্পর্ক নেই তাই না এমন কি রং বর্ণেরও সম্পর্ক নেই দেশেরও সম্পর্ক নেই ভাষারও সম্পর্ক নেই তারপরেও লোকটাকে ভালোবাসেন কিসের জন্য বেজালালি আল্লাহর জন্য ভালোবাসেন আসলামের ভালোবাসা কার জন্য আল্লাহর জন্য তাই না সাহাবা কেরামদের ভালোবাসা আউবাকার উমার ওসমান আলীর ভালোবাসা কার জন্য ওম্মাহাতুল মোমেনদের ভালোবাসা আবু হানিফা শাফি মালিক আহমদের ভালোবাসা ইমাম বুখারির ভালোবাসা ইসলামের খাদেমদের ভালোবাসা হ্যাঁ যারা কোরআন শুন তাদের ভালোবাসা কিসের জন্য কেউ টাকা দিয়েছে জমি জায়গা দিয়েছে না দেবে কেউ তাই না দেবো না হ্যাঁ আর দিতে পারবো না দিতে পারলেও দেবে না আর দিতেও পারবে না তো কথা হচ্ছে যে কিন্তু ভালোবাসছেন আপনি আল্লাহ বলছেন জায়গায় যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য যারা ভালোবাসবে দিনে খাতিরে ভালোবাসে ইসলামের খাতিরে ভালোবাসে তহিদ সুন্নতের খাতিরে ভালোবাসে তাদেরকে তো আরস শব্দটি ওখানে রয়েছে হাদিস গুলি সহি তো এই অর্থ আর এই অর্থটি লেনা দায় মা যে সৌদি আরবের যে স্থায়ী ফতুয়া কমিটি রয়েছে হায়াতকাল আলমার তারা এই এই অর্থটি করেছেন বা এই অর্থটিকে প্রাধান্য দিয়েছেন দুটো অর্থ সহিত দুটোই ঠিক দুটোই বলতে পারেন বা যেখানে একটা বলতে পারেন তৃতীয় অর্থ যদি কেউ করে সেটি জায়জ নয় এবং সেটি হচ্ছে ইসলাম বিরোধী আকিদা ইসলামী আকিদা বিরোধী শাব্দিক অর্থ সাত প্রকারের মানুষ আছে তাদের দেখেন হাদিস আছে আল্লাহ তার ছায়া দেবেন তার ছায়া মানে আল্লাহর সত্তার আল্লাহর জাতের ছায়া যদি কেউ মনে করে যে আল্লাহর ছায়া তাহলে এটা কুফুরি আকিদ হয়ে যাবে আল্লাহর ছায়া বলাটা কি হয়ে যাবে আমাদের দেশের বেদাতি সমাজ বলে নবীর কোনো ছায়া ছিল না এটা ভুল কথা নবী মানুষ নবী সৃষ্টি সৃষ্টির ছায়া আছে কিন্তু স্রষ্টা যিনি রব যিনি খালেক সৃষ্টিকর্তা তার ছায়ার কথা বলা যাবে না কথা বোঝা যাচ্ছে না সুতরাং এটি কুফুরি আকিদা কেউ যদি আল্লাহর ছায়াতে বসবাস করবে তাহলে এটি কুফুরি আকিদা এটি হচ্ছে কুফুরি দেয় কারণ কেন কুফুরি আকিদা আর ইসলামের সাথে সাংঘর্ষিক ছায়া কখন পড়ে যখন সূর্যের সূর্য আর আপনার মাঝখানে কোনো কিছু আর সৃষ্টি করবে তাহলে না ছায়া হবে বুঝতে পারছেন না পারছেন না এই যে এখানে ছায়া কেন ছায়া বাইরে তো রোদ আছে ছাদ আছে আপনার মাথার উপরে তাহলে আল্লাহর ছায়া যদি হয় তো আল্লাহর উপরে কি আছে সূর্য তাহলে তাহলে সূর্য আল্লাহর সৃষ্টি না তাহলে সৃষ্টি আল্লাহর উপরে নাকি না এটা ইসলাম বিরোধী কথা আল্লাহ রব্বান সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে সব্বে ইসমা বেকাল আলা আলা তিনি আলা সু উচ্চ সু মহান সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ রবুল্লা সমস্ত সৃষ্টির থেকে পৃথক সৃষ্টিতে একাকার না আর সৃষ্টি তার উপরেও না সুতরাং এই অর্থ হচ্ছে ইসলাম বিরোধী যার ফলে শুধু সব শব্দের অর্থ করলে হবে না আর শুধু অনুবাদ করে দিলে হবে না আর অনুবাদ পড়লে হবে না বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ দান করেন সাত প্রকার মানুষের কথা হচ্ছে আল্লাহর এই স্পেশাল ছায়া যা আল্লাহ তৈরি করবেন অথবা আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না প্রথম ব্যক্তি হচ্ছে মামুল আদিল এমন নেতা যে নাই পরায় পড়ায় দেশের শাসক যে কোনো স্তরের শাসক নেতা শীল চেয়ারম্যান এই নিচে থেকে শুরু করে ওপর পর্যন্ত এমাম বড় এমামেরা এরা এরা হচ্ছে রাষ্ট্রীয় এখানে বোঝানো হয়েছে শুধু মসজিদের মসজিদে মসজিদের তো ক্ষমতা এমামের কতটুকু মসজিদ বন্ধ সীমিত আর তাও মসজিদে কতক্ষণ যতক্ষণ তকবির তাহারিমা থেকে সালাম ফিরা আর সালাম ফিরার পরে মসজিদের ওপরে দাপট কার চলছে মসজিদের সভাপতি মোতাবলি বেচারা মসজিদের এমাম কোনো ক্ষমতা নেই হ্যাঁ তাহলে এই এমন বোঝানো হয়নি এখানে বোঝানো হয়েছে হ্যাঁ যার ক্ষমতা কাজ করছে যে কোনো স্তরে হোক না কেন নেতা কিন্তু হইতে হবে তাহলে ভালো যদি নেতা হয় তার বড় ফজিলত আছে যেমন ভালো নেতার বড় ফজিলত আছে জালেম নেতা যদি হয় আর পাপি নেতা হয় মানুষকে দেশকে পাপের দিকে ঠেলে দিচ্ছে তার জন্য আজাব ও শাস্তিও ওইরকমই আছে যেমন ফজিলত যেমনি শাস্তি মক্কা যেমন নেকিও আছে তো गुन्हा করলে গুনার শাস্তিটাও কঠিন আছে কথা বোঝা গেছে না রমজান মাসে যেমন নেকি আছে কদরের রাতে হ্যাঁ তেমনি পাপ করলো খবর আছে জি হ্যাঁ ওয়াসাবু নশা ফি ইবাদাত রাব্বি অন্য রিবাদাত ফি ইবাদাতillah আর এমন যুবক যেই ব্যক্তির লালন পালন হয়েছে নেশা বেড়ে উঠেছে বড় হয়েছে প্রতিপালন হয়েছে আল্লাহর ইবাদতে যখন থেকে সাত বড় হয়েছে তখন সাত বছর থেকে এবাদবন্দি করে যাচ্ছে পাঁচ ওই যে বাপ মা ধরিয়েছে মাশাল তখন থেকে দিন সালাত মিস না আর বিশেষ করে সবার নাসাফিবাদ বড়ো হয়ে উঠেছে নাসা এনসা মানে প্রতিপালিত হওয়া বা বড়ো হয়ে ওঠা বেড়ে উঠেছে কিসের ওপর ফি তো রবে রবের এবাদত কখনো ফরজ ফরোজ এবাদতবন্দে কোনো ঘাটতি হয়নি তার তৃতীয় ব্যক্ত রাজ কাল ভূ মোল্লা কৌরফিম আর একজন রয়েছে যার অন্তর মসজিদের সাথে সবসময় সম্পৃক্ত তার সবসময় চিন্তার লাগা আছে কখন নামাজ কখন আজান কখন আজান হবে কখন আজান হবে তার অন্তরটা যাতে মনে হচ্ছে যে ঝুলে আছে মো আল্লাহ মানে ঝুলে থাকা হ্যাঙ্গিং আল্লাহ কাই আল্লাহ মানে কোনো কিছু ঝুলে থাকা লটকে থাকা তার অন্তর ঝুলে আছে সবসময় মানে সম্পৃক্ত হয়ে আছে মসজিদের সাথে হয় মসজিদেই বসে থাকা পছন্দ করে আর না মসজিদের বাইরে কাজে কর্মে গেলে সব সময় তার চিন্তা লাগা আছে কখন মসজিদ যাব কখন মসজিদ আবার যাব জি আল্লাহ তৌফিক দান করুন রাজলানে আর দুই ব্যক্তি এখানে যে রাজল 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 মানে কি হয় রাজল মানে পুরুষ রাজল মানে কিন্তু মানুষ না ইনসান মানে মানুষ আর মানুষ যখন বলবেন তখন তাতে নর নারী দুটোই কিন্তু সামিল হবে আর যখন পুরুষ বলবেন তখন নারীরা বেড়ে যাবে হাদিসের শাব্দিক অর্থ যদি করেন তো মহিলা শব্দ ক্যান্সেলত বলে মহিলারা পাবে না পাবে না পাবে না কখনো কখনো এরকম শব্দ ব্যবহার করা হয়েছে উদ্দেশ্য আসলে পুরুষ না উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি সে ব্যক্তি নর হোক অথবা নারী হোক সুতরাং মহিলাদের মধ্যে যদি এই বৈশিষ্ট্য থাকে তাহলে সেই ফজিলত পাবে সেই ফজিলত পাবে যেমন একটা মেয়ে সাত বছর থেকে দিনের মশাল হেজাব আর দিনদারি আর এলেম শিখেছে আমল করেছে কোন রকমের ফরজ বাদ বন্ধু ঘাটতি হয়নি সেই ফজিলত পাবে এই রকমই মসজিদীয় মসজিদ তাদের বিষয় না কিন্তু মসজিদ নাই কিন্তু তার মশাল্লাহ বাড়িতে নামাজ ধান্দা লেগে আছে যে কখন আজান হবে নামাজ শুরু করো কিছু কিছু মেয়ে মাসা আল্লাহ তাবার আমি দেখেছি বিভিন্ন পরিবারের সব হ্যান আল্লাহ আল্লাহ তাদের আরো বেশি বরকর দান করে যেমনই আজান হয়ে সাথে সাথে নামাজ শুরু আজান হয়েছে এদিকে মসজিদ বা টাইম হয়েছে সাথে সাথে নামাজ অথচ মেয়েদের বা মহিলাদের ছাড় আছে আধা ঘন্টা পরে পড়তে পারে আবুয়া লক্ষ শুধু উত্তম কিন্তু আজান চিন্তা লাগাচ্ছে কখন আজান আজান হইলি বা টাইম হইলে নামাজ শুরু করে দিলাম তো মেয়েরাও তাতে সামিল হবে অরাজলানে আর দুই ব্যক্তি তাহলে আমরা ব্যক্তি বলবো এখানে তাহা বা ফিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা স্থাপন করে ইস্তমা আলিহি একত্রিত হয় এর ওপর আল্লা আল্লাহ মহাব্বতাহ যখন দেখার সাথে একসাথে বসে আছে আল্লাহর সাথে মহাব্বতের ভিত্তিতে এখানে কেন বসে আছেন ভালো মানুষকে ভালোবাসেন সেজন্য যখন এখান থেকে চলে গেছেন নিজের নিজের বাসায় চলে গেছেন নিজের নিজের দেশে চলে গেছেন তবু ওই ভালোবাসা কিন্তু কন্টিনিউ আছে এই নয় যে যতক্ষণ চোখের সামনে ছিলাম ততক্ষণ ভালোবাসতাম এখন তুই কি আর মুই এমন নয় ভালোবাসা আছে কারণ দিনী ভাইদেরকে ভালোবাসি আ দিনদার মানুষকে আল্লাহ ভালোবাসি ভালো মুসলিমকে ভালোবাসি এই ভালোবাসা সবসময় আর এক ব্যক্তি রয়েছে পুরুষ হইতে পারে মহিলাও হইতে পারে কিন্তু বেশিরভাগ মহিলাদের পক্ষ থেকে ব্যবিচারের সুযোগ দেওয়া হয় মহিলারা যদি ব্যবিচারের সুযোগ না দেয় তাহলে পুরুষ অসত্রা কখনো এরকম রকম চান্স পাবেন না এইজন্য সূরা নূরে যখন আল্লাহ শাস্তির কথা বলেছেন জেনা কারি জেনা আগে কার কথা বলেছেন মই আজজানিয়াতু হ্যাঁ ওয়াজানি জেনা কারিনী আর জেনা কারি ফজলে দু কুল্ল ওয়াহিদ মিনহুমা 100 জলদ অবিবাহিত অবিবাহিত হলে তাদের প্রত্যেককে 100টি করে কশাঘাত করো ব্যত্রাঘাত করো এখানে মহিলার কথা বলা হয়েছে কিন্তু চোর আর চোরনির কথা যখন বলা হয়েছে তখন কি বলা হয়েছে হ্যাঁ আর সারে কুয়া কত আগে চোর পুরুষ আর তারপরে চন্নির কথা বলা হয়েছে চন্নির কথা বলা হয়েছে কেন কারণ চোর অধিকাংশ পুরুষই হয় মহিলা চোর খুব কমই হয় মহিলা পকেট মার খুব কমই হয় যে হয় কিন্তু আল্লাহ হেফাজত করেন তো এক লোক রয়েছে তালাবাথ ইমরাতন এক রমণী এক মহিলা এমন মহিলা তাকে আহ্বান করছে যা তো মনসেবিন ও জামাল যেই ব্যক্তি যেই মহিলা উচ্চ বংশীয় প্রভাবশালী বংশের উচ্চ বংশ তার সম্পর্কে কেউ মুখ খুলতে পারবে না বললে জিভা কেটে না হবে অনেক বড় বড় ফ্যামিলির মধ্যে এই রকমের কলঙ্ক আছে কিন্তু গ্রামের লোক মুখ খুলতে পারে না মুখ খুললে বাঁচতে দেবে না ওদেরকে ঠিক না এইরকম প্রভাবশালী ঘরের মহিলা ও এবং অত্যন্ত রূপসী যেমন রূপসী যে যাতে আকর্ষণ আছে তেমনি প্রভাবশালী আচ্ছা প্রভাবশালী মহিলা যদি আহ্বান করে তাহলে আপনার কোনো চিন্তা নেই ভয়ও নেই যে অসৎ ব্যক্তি ওর কোনো ভয়ও নেই কারণ কেউ কিছু আমাকেও বলতে পারবে না যে কেন ওর বাড়ি ঢুকছিস আর ওদেরকেও বলতে পারবে না বরং গ্রামে কোনো জায়গায় আলোচনা মুখ খুলতেও পারবে না তো বেঁচে গেলাম অপরাধ করে পাক্ষান্তরে যদি এইগুলি না থাকে তাহলে অনেক চিন্তা করতে হয় এই ক্রাইম করতে গিয়ে জেনা ব্যবচারের ক্ষেত্রে হ্যাঁ যে বাঁচতে পারবো কি না আর নিরাপদ থাকবো না হ্যাঁ অসৎ লোকদের অন্তর তো অত্যন্ত দুর্বল থাকে অসৎ লোক যারা পাপী তারা অত্যন্ত দুর্বল কিন্তু আল্লাহ আল্লাহরম তাদেরকে সবসময় যেন দুর্বল রাখেন ফাঁকা আলা তখন ওই পুরুষ বলছে যে তোমার প্রলোভনে যাব না কেন এমনি আ আমি আল্লাহকে ভয় করি আমার দুনিয়ায় কিছু হবে না কেউ কিছু বলতে পারবে না কেউ মুখ খুলতে পারবে না কেউ জানতে পারবে না কিন্তু আল্লাহকে আমি ভয় করি ওরা চলুন আরেক ব্যক্তি রয়েছে সে পুরুষ হোক আর নারী হোক তা সাদা সাদকা করে আখফা এমন গোপনে সাদকা করে যদি ফোকে মিসকিনকে সরাসরি ডাইরেক্ট দেন তাহলে গোপনে বেশি নাকি এর আগেও বলেছি কখন প্রকাশ্যে বেশি নাকি যখন আপনি একাই সামলাতে পারছেন না কাজটা কাজটা করতে হবে কিন্তু একা সামলাতে পারছেন না এক লাখ টাকা খরচ হবে ভাই আমি দশ হাজার নয় বিশ হাজার বা পঞ্চাশ হাজার দেবো তো আরেকজনকে তো জানাবার প্রয়োজন আছে তখন জানিয়ে দিন যে ভাই আমি এতটা দিয়েছি আপনারা দেন কেন উৎসাহিত হবে আরে ও যখন পঞ্চাশ দিতে পেরেছে আমি কেন পারবো না তো দুজনই হয়ে গেল আর দশজনের কাছে চাই লাগলো না কিন্তু আপনি যদি না বলেন পঞ্চাশ দিয়ে দিয়েছেন কিন্তু কাউকে কিছু বললেন না তবে যে নিজে দেয় না শুধুই চায় যেমন অনেকের ধারণা যারা কালেকশন করে যে ওরা শুধু খায় নিজে দেয় না এই জন্য যারা কালেকশনের ডিপার্টমেন্টে আছেন তাদের উচিত প্রকাশ্যে দেওয়া যাতে বুঝে যে না এরাও কিছু শেয়ার করছে এরাও দিচ্ছে জি দান করলে এমন গোপনে গোপনে কখন ফজিলত যখন একটা গরিব স্কেনকে দিচ্ছেন একটা গরিব লোক ধরেন কাজকর্ম নেই নতুন এসেছে অথবা দীর্ঘদিন কাজ নেই খাবার দাবারের পয়সা নেই সবার সামনে দেবেন খেতে বসে প্লেটে ছ সাতজন লোক আছে ভাই শুনলাম যে আপনার কাজকর্ম নেই এলেন আপনি পাঁচশো রিয়াল নেন না আপনি নাকি কম পাবেন কারণ এত গরিব লোককে জানিয়ে দিলেন এক দুই নম্বর কথা আপনি সুনাম নিতে চাইলেন এই কয়েকটা লোকের সামনে বা এত গরিব লোকের সামনে দুই নম্বর কথা লোকটাকে অপদস্থ করলেন আপনি কত লজ্জিত হলো মানুষের সামনে কিন্তু চুপচাপ ডাকতেন ভাই আপনার সাথে একটা কথা আছে চলেন একটু নিচের দিকে আর তারপরে সিঁড়িতে দেখছেন আশেপাশে কেউ নেই চুপচাপ পাঁচশো জল তার পকেট ঢুকিয়ে দিল আল্লাহ ছাড়া কেউ জানল না যিনি তো আপনাকে দেবেন তিনি তো জেনে গেছেন যথেষ্ট হয়ে গেল আপনার জন্য আপনি কার কাছে চান আপনি জি তো এমন গোপনে দান করলো তালা তাল্লা সেমাল ও বাম হাত জানতে পারলো না মাতুন ফেতু ডান হাত যা খরচ করা যাক আল্লাহ খালিয়ান আর এক ব্যক্তি রয়েছে নির্জনে আল্লাহকে ডাকে নির্জনে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর রাজগার করে তাহাজ্জুদ পড়ে নির্জনে কান্নাকাটি করে কেউ জানতে পারে না এই নয় যে মানুষের সামনে কিছু ওয়াইজ আছে আমাদের সমাজে এরা দুনিয়াদার ওয়াইজ যার ফলে বাড়িতে জীবনে হয়তো কান্না করে না তাহার যুদে হয় না হয়তো কিন্তু যখন ওয়াজ করা শুরু করলো শুধু কান্নার 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 কান্না এই শতদরি আর şart আল্লাহ হেফাজত করুন আমি তো ওহমত দিচ্ছি না কিন্তু যদি এই ক্যাটাগরিরই হয় যে মানুষের সামনে তো খুব কান্না আসছে কিন্তু নির্জনে কান্না আসে না তাহলে অবশ্যই তার অপরাধী আর কখনো কি হয়তো কান্না সামলাতে পারে না মানুষের সামনে কেঁদে দিচ্ছে বা কান্না চলে আসছে উদ্দেশ্য নয় মানুষকে দেখা দেখানো আল্লাহর ভয়ে কান্না জান্নাত জাহান্নাম বলে স্মরণ হয়েছে বা আলোচনা করছি সেজন্য জন্য কান্না কিন্তু কান্না চলে আসলো অনিচ্ছা কিন্তু অসুবিধা নেই তখন যাই যাচ্ছে তখন ঠিক আছে এমন ব্যক্তি খালিয়ান এই জন্য নির্জনে কান্নার প্রশংসা করা হয়েছে এই নয় যে সবার সামনে এই যে আলোচনা শুনলেন হু হু করে কান্না শুরু করলে যাতে সবাই জানে যে সবাই আপনাকে দেখলো যে লোকটা খুবই পরেশগার আল্লাহর দিনের কথা শুনে এত কান্না শুরু করলো কথা বুঝতে পেরেছেন না 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 এই উদ্দেশ্যে যাতে না খালিয়ান নির্জনে কান্না করছি